আসসালামু আলাইকুম প্রিয় দিনীয় ভাইরা, কিছু মানুষের রমজান মাসে সারা রাত না ঘুমিয়ে আমল করা খুবই দুঃসহ হয়ে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে শেষ দশকে রাত জেগে আমল করার নিজেকে নিয়োজিত রাখতেন। সুতরাং যারা রমজান মাসে বিভিন্ন ব্যস্ততার কারণে রাত জেগে ইবাদত করতে সুযোগ হয়ে ওঠে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট অনেক হাদিস রয়েছে যা রাত জেগে ইবাদত করার সৌভাগ্য লাভ করা যায়, অর্থাৎ আপনি ঘুমিয়ে থেকেও এই সওয়াব পেতে পারেন। এক নম্বর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এশা ও ফজর সলাত জামাতের সাথে পড়বে তাহলে আল্লাহ তাআলা তাকে সারা রাত দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করার সমান সওয়াব দিবে। তবে শর্ত হলো জামাতের সহিত সলাত আদায় করতে হবে, আর এই আমল যারা দৈনিক সলাত আদায় করে তাদের জন্য একটু বেশি সওয়াব পাবে। দুই নম্বর হলো, যে ব্যক্তি এশার পর ইমামের সাথে তারাবি সলাত সম্পূর্ণ শেষ করে সেই সাথে ইমামে যাওয়ার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করবে, তাহলে সে সারা রাত ইবাদত করার সওয়াব লাভ করবে। এই আমলটি করা খুবই সহজ, যারা রাত্রি যাপন করতে পারেন না তারা এই আমল অবশ্যই করবে। তিন নম্বর হলো, যে ব্যক্তি রাতে 100 আয়াত তেলাওয়াত করবে তার জন্য সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। চার নম্বর হলো, যে ব্যক্তি বিছানায় এ নিয়তে এসেছে যে রাতে ঘুম থেকে উঠে ইবাদত করবে, অথচ প্রচণ্ড ঘুম থাকার কারণে সে উঠতে পারেনি, আল্লাহ তার জন্য সারা রাত ইবাদত বন্দেগী করার সুযোগ করে দিবে। তার সৎ ইচ্ছা পোষণ করার কারণে আল্লাহ তাকে এই নেকি দান করবে, আর তার যে ঘুম এসেছিল এর জন্য সাদাকা হিসাবে আল্লাহ দরবারে কবুল হবে। এছাড়া আরও কিছু আমল রয়েছে, যেমন এক নম্বর, সৎ ও উত্তম চরিত্রে থাকলেও আপনি রাত জেগে ইবাদত করা সৌভাগ্য লাভ করবেন। অন্য আমলগুলো করতে হয়, কিন্তু সৎ চরিত্র হলো নিজের অভ্যাস যা নিজের জীবনকে পরিবর্তন করে দেয়। দুই নম্বর হলো, অন্য হাদিসে এসেছে ইয়াতিম ও বিধবাকে সেবা যত্ন করা, তাদেরকে অবহেলা না করা। তিন নম্বর হলো, জুমার দিন যত সুন্নাহ আমল রয়েছে যেমন গোসল করা, আতর মাখা, মসজিদে সবার আগে যাওয়া ইত্যাদি। চার নম্বর হলো, আল্লাহ রাস্তায় যারা পাহারা দেয় তারা রাতে যেমন করে ইসলামের খেদমতে, তাদেরকেও আল্লাহ সারা রাত ইবাদত করা সওয়াব দান করবে। উপরোক্ত আমলগুলো হলো খুবই সহজ, যা শর্টকাটে বলতে পারি, কিন্তু এই আমলগুলো বাস্তব ক্ষেত্রে সারা রাত জেগে ইবাদতের সমতুল্য হতে পারে না, দুটোই দুই রকম। তবে যাদের সারা রাত জেগে ইবাদত করার সুযোগ থাকে না তাদের জন্য অন্তত এই আমলগুলো করার প্রচেষ্টা থাকতে হবে। রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ইবাদত করতেন, সবাইকে উৎসাহ করতেন। সুতরাং আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা হাসিল করি। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করা তৌফিক দান করুক। আমিন।